আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আমাদের সংসারের মধ্যে, পরিবারের মধ্যে সুখ নাই, শান্তি নাই, হাই হাই সুখ নাই, শান্তি নাই, কত ধরাধরি, মারামারি, ডিভোর্স, তালাক, কত ঝামেলা, কত দৌড়াদৌড়ি, কেস মামলা, মোকদ্দমা, এমন অনেক কিছু আমরা করি। শান্তি আনার জন্য কোন আমল আমরা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই ভিডিওতে আমলটা জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থ, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি এই কিতাবটা লিখেছেন, এবং মুফতি খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমা আলিয়া তিনি এই কিতাবটা তরজমা করেছেন। তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন 128 নম্বর পেজ, এই পেজের মধ্যের দিকে কেউ যদি সূরাতুল কদর, অর্থাৎ সূরাতুল কদর সূরা ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই যে সূরাতুল কদর, কদরের রাতে যে সূরাটা পড়ি আমরা সূরাতুল কদর, এই সূরাটা, এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা। তৃতীয়ত সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, প্রত্যেকটা সূরা, সূরাতুল কদর 11 বার, সূরা কাফিরুন 11 বার, সূরা ইখলাস 11 বার, এই তিনটা সূরা 11 বার 11 বার 11 বার, প্রত্যেক একবার একবার পড়ার পরে এক গ্লাস পানি নেবেন, পানির মধ্যে ফু দিবেন, একবার পরে একবার ফু দিবেন, 11 বার পরে 11 বার ফু দিবেন, আবার সূরা কাফিরুন 11 বার পরে 11 বার ফু দিবেন, সূরা ইখলাস 11 বার পরে 11 বার ফু দিবেন, সূরা কদর 11 বার পরে 11 বার ফু দিবেন। ফু দেওয়ার পর এই পানিটা, এই পানিতে ফুক দিয়ে তার ন্যূনতম, যার সাথে ঝামেলা, ধরেন আমার সাথে, আমার সামনে বসা তাদের সাথে ঝামেলা, অথবা কারোর সাথে যদি কারো ঝামেলা হয়, এই পানিটা তার কাপড়ের মধ্যে একটু ছিটা দিবেন, এবং যার সাথে ঝামেলা তার কাপড়ের মধ্যে একটু ছিটা দিবেন, এবং এই পানি থেকে দুইজনেই অল্প অল্প পরিমাণের পান করবেন। এই কাপড় যতদিন ব্যবহার করবে ততদিন ইনশাআল্লাহ তাদের মধ্যে সুখ থাকবে, মানে যতদিন ধোয়া হবে না, ধোয়ার আগ পর্যন্ত এই আমলটা দুজনের মধ্যে সুখ থাকবে, শান্তি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে, অনেকের পরিবারের মধ্যে মা বাবার সাথে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা হয়, দুঃখ হয়, কষ্ট হয়, ঝামেলা হয়, সকল ঝামেলা দূর করে দিন। এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।